আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। যে বাড়ির দেওয়ালগুলোর সাথে আমরা প্রথম আমাদের স্বপ্ন বা ইচ্ছেগুলো ভাব করে নিই, বা যে বাড়িতে আরাম কেদারা না থাকলেও দিনের শেষে আমরা সবচেয়ে আরামের ঘুমটা ঘুমাতে পারি, সেই বাড়িকেই বলে ভালোবাসার বাড়ি। অনেকের কাছেই ভালোবাসার বাড়ি আজান নেই, তারা হারিয়ে ফেলেছেন, তারা হয়তো চলে গেছেন, তবে মন খারাপের কোনো কারণ নেই, কারণ সেই ভালোবাসার বাড়ি নিয়ে হাজির হচ্ছেন স্বনামধন্য পরিচালক তরুণ মজুমদার। আমাদের সঙ্গে আজকে কারা রয়েছেন বুঝতেই পাচ্ছেন, ভালোবাসার বাড়ি নিয়ে গল্প করতে আমাদের সঙ্গে রয়েছেন ভালোবাসার দুজন মানুষ, ঋতুদি এবং জয়তিদি। দুজনকে ওয়েলকাম জানাই আমাদের অনুষ্ঠানে। তো এই যে ভালোবাসার বাড়ি আমি বললাম, আর শুরুতেই বলছিলাম যে অনেকে হয়তো হারিয়ে ফেলেছেন বা ছেড়ে চলে আসতে হয়েছে, আমার ক্ষেত্রে আমার বাড়িটা ভালোবাসার বাড়ি, তোমাদের তো দুটো বাড়ি, ভালোবাসার বাড়ি তোমাদের কাছে কোনটা? আগে ঋতুদি বলো। ভালোবাসার বাড়ি দুটোই অ্যাকচুয়ালি, কারণ যে বাড়িতে যদি তুমি ভালোবাসা তৈরি করতে পারো সেটাই ভালোবাসার বাড়ি, কারণ যেই বাড়িতে ফেলে এসেছি সেই বাড়িটা অবশ্যই তো প্রথম ভালোবাসা, কিন্তু পরবর্তীকালে যেই বাড়িতে এসেছি সেই বাড়িও কিন্তু ভালোবাসা দিয়েই আমাকে গ্রহণ করেছে, তাই জন্য সেই ভালোবাসাটাও খুব মূল্যবান। তো দুই বাড়ির ভালোবাসা নিয়েই আমার মনে হয় থাকা উচিত, কিন্তু মানে যেটা আগের বাড়ি তার ভালোবাসাটা একটু স্পেশাল হয়, কারণ সেটা তো সেটার মধ্যে থাকে অনেক আদর আবদার, অনেক কি বলবো ছেলে মানুষই, এবং সেটাই আমাদের ছবির গল্পের মধ্যেও আছে যে এই বাবা মার বাড়িটা যে কত আদর ভালোবাসা ছেলে মানুষের বাড়ি, সেটা প্রত্যেক মুহূর্তে আর কি চরিত্রগুলোর মধ্যে আসবে, যে মা বাবার বাসস্থানটা সেটার কোনো তুলনা হয় না, সেটা বোধহয় মানে সেটার মানে কোনো মানে পুনরাবৃত্তিও হয় না, কোনো রিপ্লেসমেন্টও হয় না, বা সেই আন্তরিকতাটাও ভাগ করে নেওয়া যায় না, সেটা থাকেই, সেটা সেটা একটা স্পেশাল জায়গা থাকে। তবে পরবর্তীকালে যেই বাড়িতে আমরা আসি সেখানেও কিন্তু ভালোবাসার বীজ যদি সেভাবে রোপণ করা হয় তাহলে কিন্তু সেটাও আদরের এবং ভালোবাসার বাড়ি হয়ে উঠতে পারে, তাই না? তো এই যে ভালোবাসার বাড়ি, মানে যে বাড়ি আমরা দেখতে চলেছি ফেব্রুয়ারি মাসে, সেই বাড়ির কথা যদি ঋতুদি তুমি কিছু বলো। সেই বাড়িটা একেবারেই ভালোবাসা ভালোবাসা ঘেরা, সেখানে কিন্তু কোনো মানে সেখানে কিন্তু বড় কোনো আয়োজন নেই, কোনো সম্পদ নেই, কিন্তু শুধু সম্পদটাই হচ্ছে ভালোবাসা দিয়ে, মানে মানে একটা এক বাক্স থেকে সবাই মিলে মিষ্টি খাওয়ার যে আনন্দ, মানে এক থালায় ভাগ করে খাওয়ার যে আনন্দ, বা বন্ধু এলে বন্ধু রান্নাঘরে গিয়ে চা, নিজের মানে নিজে অতিথি কিন্তু সে চা বানিয়ে আনছে, সেখান থেকে মানে ভালোবাসাটা কতটা যে এক মানে তার সেটা তার নিজের বাড়ি, তো ওই ভালোবাসার গন্ধ, তারপরে তার বাড়িতে যে আশ্রিত হচ্ছেন একজন ভদ্রলোক, মানে তিনি ভাবছেন এই বাড়িতে যে মানুষগুলো থাকে তাদের ভালো মন্দের কথা, যে তাদের জীবনটা আরও কী করে সে সুন্দর করবে, তো সেই ভালোবাসার গল্প বলছে ভালোবাসার বাড়ি। কারণ মানে দুই বোনের মধ্যে মানে খুনসুটি, মানে দিদির উপর অভিমান যে আমাকে বললো না কথাটা, আমি একটা কথা শুনতে চাইলাম সেটা আমাকে জানালো না, মানে এই যে মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অনুভূতি যেগুলো আমাদের ছোটবেলায় হামেশাই হতো, যে বড় দিদিরা যদি আমাদের কাছে কোনো কথা লুকোতো সেটা আমাদের মনের মধ্যে হতো, কেন বললো না আমাকে, কারণ তাহলে কি আমি খুব ছোট আমাকে বলবে না, সেই অভিমান সেটা শুনতেই হবে, আর বিরক্ত করে করে তাকে বল 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 বল। তারপর আমাদের এখনো মনে আছে ছোটবেলায় আমাদের সেই মানে ঘর অন্ধকার করে আইস বাইস খেলা, সে কোথায় নিচে লুকানো, এখান থেকে তাকে টেনে বার করা, তারপর সারপ্রাইজ দেওয়া, সেগুলো তো আজকের দিনে আর হয়ে ওঠে না, কারণ আমার মনে হয় যে পৃথিবীটা বদলে গেছে, বাচ্চাদের জীবনের ছেলে মানুষিগুলো বা শৈশবটা এখন বদলে গেছে, আগে মানে সেই ব্যাডমিন্টন খেলা থেকে শুরু করে ছোটবেলার সেই আনন্দ, একাদোক্কা খেলা থেকে শুরু করে মানে পিকনিক, মানে কুমির ডাঙ্গা, মানে চুকিচুরি, মানে এইসবের যে মজা যে আনন্দ যে ফ্লেভার, আমার মনে হয়
তরুণ বাবুর মধ্যে সেই ভালোবাসার আবেগ বা ছেলে মানুষটা এখনো বোধহয় খুব বেশি মানে বেশি ভাবে উনি এটা ফিল করেন এই অভাবটা, তাই জন্য বোধহয় ওনার ছবির গল্প বা ছবির বক্তব্যের মাধ্যমে উনি এইটা বারবার বলতে থাকেন যে তোমরা ছেড়ে চলে যেও না কাউকে, তোমরা সবাই সবাইকে আঁকড়ে ধরো, সবাই সবাইকে নিয়ে বাঁচো, সবাই সবাইকে ভালোবাসো। তো এই জায়গাটা বোধহয় তরুণ মজুমদারের ছবিতেই হয়, কারণ আমরা যদি একটু ট্রেস ব্যাক করি তাহলে দেখবো যে চাঁদের বাড়ি যখন উনি বানিয়েছিলেন সেই যে দেওরের জন্য যে বৌদির আকুতি, যে ওর কিছু মানে ওর জীবনটা যাতে ভালো হয়, ওর জীবনের জন্য ও যে মানে গিয়ে যে অনুসন্ধানটা করে, যে মানে ওই যে একটা স্নেহর জায়গা মানে সেই, তারপরে ননদের সঙ্গে যে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে যে একটা মজা, দুজনের খুনসুটি, যে বৌদিকে বলবো, বাড়ির আর কেউ জানবে না, এই যে একটা ছিল না ছোটবেলায় আমাদেরও ছিল, মানে বাবা যে সবচেয়ে বেশি মানে কাছের হতো তাকে, মানে আমরা যেটা ছোটবেলায় দেখছি, আমি যেহেতু নিজে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সেখানে আমার কাকা জ্যাঠারা, মানে এটা ছিল যে আমার বাবা হয়তো ভীষণ ব্যস্ত অফিসিয়াল কাজে, হয়তো ভীষণ ব্যস্ত, আমার ছোট কাকা বৌদিদের জন্য মানে আমার মা আমার সেজো কাকিমা আমার ছোট কাকিমা সবার জন্য সিনেমার টিকিট কেটে আনতো। এই যে মজাগুলো এগুলো একটা আর এটা অন্য রিলেশনশিপ। ইনফ্যাক্ট আমার আমার বাড়িতেও আমি দেখেছি মানে আমার কাকু কাকিমা ওরা দুজনই ডক্টর ছিলেন, মানে কাকু কাকিমাই আমাকে এই ধরো বুক ফেয়ারে নিয়ে যাওয়া বা কোনো ভালো সিনেমা দেখানো ছোটবেলায় বন ফ্রি থেকে শুরু করে, বাবা হয়তো একটা দেখালো কোনো দিন সবাইকে নিয়ে গিয়ে, কিন্তু কাকুর সাথে গিয়ে মানে যখন একটু বড় হয়েছি তখন চোখ দেখা বা গৃহযুদ্ধ ভালো মানে এই যে আবদার দেখাতে হবে, আর এখন আমার মনে আছে এই গল্পটা তোমাদের না বলে পারছি না, তখন কোন সিনেমাটা হয়েছিল পথে হলো দেরি উত্তম কুমারের সিনেমা দেখানো হবে এবং মানে ভারতী না বিজলি কোথায় জানি চলছে এবং সবাই মিলে রাত্রিবেলা ঠিক করেছে নাইট শোতে যাওয়া হবে সিনেমা, কিন্তু কেউ আমার ব্যাপারে একবারও কেউ বলছে না যে সিনেমা দেখতে যাওয়ার জন্য, কিন্তু পরের দিন কিন্তু রবিবার, পরের দিন ছুটি এবং নাইট শোতে মানে নাইট ছোটা তখন একটা সাংঘাতিক ব্যাপার, মানে ছোট এখন অনেক ছোট, তখন কাকু বললো না আমার ডাকনাম চুমকি, চুমকি বাড়িতে থাকবে আর আমার ঠাকুমার কথা বলা হলো, উনি যাবেন না এখন শীতকাল যাবেন না, ঠাকুমার কাছে থাকবে আর আমরা সবাই যাব, মানে আমার মা যাবে, কাকু যাবে, কাকিমা যাবে, বাবাও তো সিনেমা দেখতে ভালোবাসতো না খুব একটা, তারপর আমার পিসিরা এসেছিলো দুজন, তাদের মানে সবাই দল বল বেঁধে যাওয়া হচ্ছে, আমার তো ভীষণ মন খারাপ, আমি খেতে বসেছি আমার চোখ দিয়ে চশটস করে জল পড়ছে, মানে আমাকে কি হয়েছে তোমার কি হয়েছে, না কিছু হয়নি। তোমার তখন কিরম বয়স, মানে একদম ছোট, খুবই ছোট, তখন আমি ক্লাস সিনেমা দেখতে নিয়ে যাওয়ার বয়স না, ক্লাস 4-5 টাই হবে বোধহয় তখন, আমি যে নয় সবাই ইয়ে করলো, তারপরে লাস্টে কাকু বলছে চল তোকেও নিয়ে যাস, প্রচন্ড, আর তখন এত দুঃখ হয়েছিল যে সেই দিনটা আমার এখনো মনে হয়, তারপর কাকু যে বলে চল তোকে নিয়ে যাই, তারপরে তো আমি গুটগুট করে ওদের সাথে চলে গেছে, তখন তো নাইট শোতে টিকিট পাওয়া যাবে কোনো অসুবিধা ছিল না, তো এসে সেই আমার এখনো মনে আছে। তো সেটাই বলছি যে এই যে সিনেমা দেখার এই যে আগেকার দিনের যে মানে সবাই মিলে একান্নবর্তী পরিবার যে সিনেমা দেখারও যে উদ্যোগটা, মানে আমরা চাই যে এই ছবি সেইভাবেই পরিবারকে টেনে যেন সবাই আসেন সিনেমাটা দেখতে, কারণ পরিবারের খুব সুন্দর সুন্দর জায়গা তুলে ধরেছেন এই ছবিতে উনি, যেরকম বাবা মেয়ের সম্পর্ক, যেরকম মা মেয়ের সম্পর্ক, দুই বোনের মধ্যে সম্পর্ক, মানে বাড়িতে যিনি আশ্রিত তার সাথে একটা যে গুরুজন, তার একটা কথার যে ভ্যালু দেওয়াটা, সেটাও যে পরিবারের শিক্ষা সেটারও একটা আলাদা মর্যাদা। ইনফ্যাক্ট আমি একটা বলবো যে তোমার যিনি বান্ধবী সেও তোমাদের পরিবারের, মানে এই পরিবারের, এটাই বললাম যে চাটা ও নিজে সেই বান্ধবী কিচেনে চলে গেল যে আমি বানাচ্ছি চা তোকে বানাতে, নিজের বাড়ি না হয়েও নিজের বাড়ির মতো, এবং এমন কিছু সিদ্ধান্ত জীবনের সেটা ফিল্মটা দেখলে বোঝা যাবে, আমার এত ভালো লেগেছে যে সেই সিদ্ধান্তগুলো নেবার জন্য মানে কি বলবো
মানে এতটাই ক্লোজ ফ্রেন্ডশিপ ওই দুজন বন্ধু আর কি, এতটাই তারা ক্লোজ যে একে অপরের জীবনের অনেক মোক্ষম জায়গা, মানে যেটা প্রচণ্ড হয়তো খুব কি বলবো ক্রুশিয়াল জায়গা, ক্রুশিয়াল টাইম ওরা একসঙ্গে পেরিয়েছে, সেই সব ঘটনাও এমন সময় এসে আলটিমেটলি ক্লাইম্যাক্স যখন, সেই সময় এমনভাবে বাড়ির লোকেদের বোঝাচ্ছে, বলছে, এমনভাবে তাকে গার্ড করছে, প্রোটেক্ট করছে, সেটাও মানে অদ্ভুত, এটা শেখার মতন। আমার তো মনে হয় এখনকার ছবিগুলোর মধ্যে আমরা সম্পর্কের তিক্ততাটা খুব দেখতে পাই, কিন্তু এখানে একেবারেই তা নয়, তাই না? যে সম্পর্কগুলো আমরা ফেলে এসেছি সেই ধরনের সম্পর্ক দেখতে পাই। আসলে শুধু তাই নয়, ফেলে আমাদের সবার মধ্যেই বোধহয় ভালো মন্দ দুটো একসাথে বিরাজ করে। তো এই ভালোবাসার বাড়িতে বোধহয় প্রত্যেক মানুষের ভেতরের ভালোগুলো ভীষণভাবে প্রজেক্টেড হয়েছে আর কি, মানে ভালো দিয়ে খারাপকে মারার যে একটা মানে পজিটিভ দিকটাই, মানে নেগেটিভ দিক তো থাকেই প্রত্যেক মানুষের, কিন্তু নেগেটিভটাকে দমিয়ে পজিটিভটাকে বড় করাই হচ্ছে কিন্তু জীবনের একটা বড় উত্তরণ। তো সেই জায়গাটাই উনি বারবার দেখিয়েছেন যে এই মানে একটা পজিটিভ নোট দিয়ে সব কিছু শেষ হয়। আর তরুণ বাবুর প্রত্যেকটা ছবিতেই আমরা সেটাই দেখতে পাই, জয়েন্ট ফ্যামিলি, পাড়া কালচার, সবসময় সেটা দেখে এসে। কারণ আমার মনে হয় যে সেই জিনিসগুলো বোধহয় জীবনে থেকে যায়, মানে ওগুলোই মানে জীবনের একটা খুব বড় জায়গা জুড়ে থাকে। মানে আমাদের বলে না যে মানে হোম সুইট হোম, তুমি ফিরে আসো একটা মানে ভালো লাগার বাড়িতে, যেখানে জানো যে সব কিছু ছেড়ে গেলেও এই মানুষগুলো তোমার কাছে থাকবে। তো এই জায়গাটা উনি খুব সুন্দর করে তৈরি করেছেন। তারপর কিছু কিছু সম্পর্কের নিরিখে উনি খুব সুন্দর দেখিয়েছেন যে একটা সম্পর্ক, একটা বান্ধবী যে একজনের জীবনে কত বড় ভূমিকা পালন করতে পারে, তো সেই জায়গাটা উনি খুব সুন্দরভাবে শ্রাবণী করেছে, চরিত্রটা খুব সুন্দর করেছে, এবং সেই জায়গাটা উনি নিয়ে এসেছেন যে একজন বান্ধবী তার মানে এত সহমর্মিতা যে বুঝে তার কষ্ট দুঃখটা বুঝে তাকে হেল্প করছে, কিভাবে হেল্প করছে সেটা বুঝতে দিচ্ছে না, আবার হেল্পটাও আবার সেটা ঢেকে রাখছে যে না আরে বাবা এমনি ওটা তুই নে না, ওটা এটা কর না, এটা মানে ওই যে খুব সুন্দর একটা মেলবন্ধন। আর এই যে আর বাবার চরিত্রটা আমি আবার ফিরে আসবো, যে দ্বিজেন বাবু মানে আমাদের মধ্যে নেই কিন্তু ওনার একটা স্মরণীয় চরিত্র হয়ে থাকবে এই ছবিটি। এবং অর্জুন দা একটা দারুণ চরিত্র অভিনয় করেছে, মানে অফিসের বসের চরিত্র অভিনয় করেছেন উনি, এবং ওনার যে মানে ওনারও যে একটা মূল্যবোধ, মানে অফিসে অনেক সময় আমরা দেখাই যে বসেদের একটা জায়গায় পৌঁছে গেলে তাদের একটা কোথাও যেন মানে বস মানে একটা অন্য চিন্তা থাকে, একটা নেগেটিভ বা মানে সে সবসময় মনে হয় শোষণ করতে চায়, কিন্তু এখানে যে তার মধ্যে যে একটা মহানুভবতা, অথচ সে স্ট্রিক্ট কিন্তু অথচ সে আবার খুব গিভিং, তো ওই জায়গাটা খুব সুন্দরভাবে উনি এনেছেন। আর এই ছবিতে তো সবচেয়ে আরেকটা বড় সম্পদ হচ্ছে গান, গানের ব্যাপারে এবার ওনার কাছে জেনে নাও যে গানটাকে উনি কিভাবে। আমি এটাই বলছিলাম যে এই ছবিতে ভালোবাসা তো আছেই, মানে ঋতুদি ভালোবাসায় ভরিয়ে রেখেছেন, কিন্তু আরো ভালোবাসা দিচ্ছে যা তা হচ্ছে ছবির গান, সমৃদ্ধ করছে মানে আলো যেরকম ছবির মানে আলোটা আলো ছবিটা যেরকম গানের জন্য একটা মানে অসম্ভব মানুষের মধ্যে মানে কিরম একটা মানে কিরম যে কি সৃষ্টি করেছিল এরকম বলতে পারবো না। আমাকে বহু মানুষ পরে রিসেন্টলিও অনেকে বলেছে যে আর একটা আলো হয় না, তা আমি মানে তাই জন্য বোধ হয় উনি আরও ভালোবাসা দিয়ে এই ছবিটা বানিয়েছেন। এবং আলো চার্টবাস্টারে মানে অনেক দিন নাম্বার ওয়ানে ছিল এবং এখনও আলোর গান মানুষের মুখে মুখে ফেরে। তো আমি বলবো জয়তে আমরা ট্রেলারেই যে গানটা শুনছি মানে মাঝখানে ঋতুদির অভিনয় এবং তোমার গান, তো সেই গানটা একবার শুনবো এবং গানটা নিয়ে যদি একটু কিছু বলো। আসলে সবার আগে একটু বলি, এই যে আমরা বলছিলাম পজিটিভিটি, প্রত্যেক মানুষের মধ্যে ভালো দিয়ে খারাপটাকে সংহার করা সো কল্ড, তো সেটার জন্য তো রবীন্দ্রনাথ একেবারে আদর্শ, এবং এই এই পার্সপেক্টিভেই ইনফ্যাক্ট রবীন্দ্রনাথের গান এসে গেছে, সবসময় এসেছে, এবং তরুণ মজুমদার মানে এই ব্যাপারে সিদ্ধহস্ত, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। এটা আমার প্রথম ওনার সঙ্গে ছবি, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি এরকম একটা ছবিতে সুযোগ পেয়েছি গান করার, এবং সোনায় সোহাগা যে রবীন্দ্রনাথের গান অবশ্যই। আর এই ফিল্মে ছটা গান আছে রবীন্দ্রনাথের, এবং সবথেকে বড় কথা আমি যেটা সবসময় বলছি ভবিষ্যতেও বলবো, এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা মাইলস্টোনও বলতে পারি আমি, কাজের স্বীকৃতি এটা তো অনেক পরের ব্যাপার, এটা আমার হাতে নেই, কিন্তু যে কাজটা আমি করে ফেলেছি সেই কাজটার প্রতি আমার ভালোবাসা কতটা
সেটা বোঝাতে গিয়ে বোধহয় একটা কথা বলতেই হয় যে নর্মালি আমরা রেকর্ডিং সেশনে যাবার সময় রবীন্দ্রনাথের গান নর্মালি থাকলে, ছোটবেলায় শেখা গান বা তোলা নয় শেখা নয় শিখে নিলাম, স্টুডিওয়ে গেলাম, গিয়ে ফাইনালি ট্র্যাকের সঙ্গে গাইলাম, এরকমই হয়ে থাকে। এই মানে ছবিটার জন্য প্রত্যেকটা সিচুয়েশনে ঢোকার আগে, চরিত্রটার মধ্যে ঢোকার আগে উনি প্রত্যেকটা গানের প্রত্যেকটা শব্দ আমাদেরকে বলেছেন। আমরা 10টা সিটিং করেছিলাম তার আগে, রেকর্ডিং সেশনে যাবার আগে। সুতরাং এইটা যে কতখানি পরিশ্রমের কাজ, তখন হয়তো মনে হচ্ছে ও বাবা আবার এমা এই তো গেলাম সেদিন, ভালোই তো হচ্ছিল, এরকম হয়তো মনে হয়েছে। কিন্তু বুঝেছি স্টুডিওতে গিয়ে যে ওইটা কতটা কাজে দিয়েছে। মানে জয়তীদের অভিনয় দিয়ে শুধু অনুভূতিগুলো বোঝানো নয় ছবিতে, গান দিয়ে অনুভূতিগুলো বোঝানো। ওনার গানের মাধ্যমে কিন্তু অনেক কিছু কনভে উনি করেন যেটা কথার মাধ্যমে উনি করেন না, গান দিয়েও কিন্তু মানুষের মনের ভেতরের অনেক কথা উনি বার করে আনেন যেটা অন্য মানুষটাকে সেই কথাগুলো কনভেড হয়। তো এই জায়গাটা খুব সুন্দর, এই বন্ধনটা উনি খুব সুন্দর, মানে সব ছবিতে ওনার গান যদি আমরা দেখি, মানে মানে আগের ছবিগুলোতে গান একটা বিশাল ভূমিকা পালন করেছে এবং ওনার ছবির গান মানে রবীন্দ্রসঙ্গীত সবসময় বিখ্যাত হয়েছে। তুমি আমার সাথে একটু গাও, চলো একসঙ্গে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এই গানটা কখন মনে হয় ভালোবাসার মানুষের জন্য, যাকে আমি ভালোবাসি, এবং কখন আবার পরিবারের জন্য, মানে কখন যে কিভাবে ব্যবহার করা যেতে পারে। এটাই মজা যে কখন কোন গান কিভাবে যে মানে ব্যক্ত হবে এবং কিভাবে যে মানুষ সেটাকে ব্যবহার করবে, মানে সব সিচুয়েশনেই যেন সেটা এক হয়ে যায়। এটা এই গানটা পার্টিকুলারলি বসন্তের গান, আমি আমার এভাবে ভাবতে ভালো লাগে বলে আমি আমার ভাবনাটুকু তোমাদের সাথে শেয়ার করছি। বসন্ত তো সবসময় চিররঙিন, তাই না? মানুষকে ভালোবাসায় ভরিয়ে রাখার নামই বসন্ত, এবং সেই আনন্দটাই এই গানের মধ্যে দিয়ে প্রজেক্টেড হয়েছে। এবং যেখানে ঋতুদি এবং ওর বোন, ওদের দুজনের মধ্যে সম্পর্কের যে মিষ্টত্বটা, সেটা এই গানে এত সুন্দরভাবে ধরা পড়েছে। হয়তো আমি জানি না, হয়তো উনি গানটা এই জন্য বেছেছেন, আমি বলতে পারবো না, সেটা সেটা উনি ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয়েছে চিররঙিন গান। ওই জায়গাটা একটু বলো যে দুই বোনের যে, হ্যাঁ, এটা আমার এত মানে এত ইন্টারেস্টিং লেগেছিল। অ্যাকচুয়ালি আমরা যখন ডাব করছিলাম, আমি আগে ডাব করেছি, তারপরে দীপান্বিতা ডাব করেছে, তো সেখানে দুটো বোনের চরিত্র, দুটো বোনের বয়স এবং দুটো বোনের ম্যাচিউরিটি ডিফারেন্ট ডেফিনেটলি চরিত্র অনুযায়ী। এবং ঋতুদির ফিল্মদের একদম শুরুতে এই গানটা এসছে, এবং আস্তে আস্তে এটা দেখানো হবে যে ঋতুদির কাঁধে মানে বুলির চরিত্রটায় ঠিক কতখানি দায়িত্ব, তার সংসারের কতটা চাপ, সব কিছু সে নীরবে সহ্য করছে, তার মধ্যে সেই যন্ত্রণাও আছে, সেটা মুখ বন্ধ করে, সেটা ভেতরে চেপে রেখে সে আনন্দটা প্রকাশ করছে। সুতরাং সঞ্চারীর কথাটায় পূর্ণিমা সন্ধ্যায় আমি যখন চরিত্রটা গাইছি, হ্যাঁ, সেটার মধ্যে কথাগুলো আমি গায়কিটা বোঝালে বোঝা যাবে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসে মন ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসে মন ধায়। একটা প্যাথোস আছে, হ্যাঁ, যেই আবার মানে বোনের চরিত্র ঢুকছে, ওর মধ্যে একটা উচ্ছলতা, একটা প্রাণবন্ত, একটা প্রচণ্ড চঞ্চল প্রকৃতি, ও গাইছে পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। উদাসীর মানেই বোঝে না হয়তো, আর আমার উদাসীটা মানে আমার বলাটা, আমার বলা মানে চরিত্রটার বলাটা উদাসী, সেই উদাসীটা সত্যি উদাস ভাবটা ব্যক্ত করার জন্য এত সুন্দর করে উনি এক্সপ্লেন করতেন। এবং আমি যার কথা বলবই মানে বারবার আমার বলা উচিত, তিনি হচ্ছেন শান্তনুদা। শান্তনু বসু এমন সুন্দর করে সেগুলোকে কোয়ার্ডিনেট করেছেন থ্রু মিউজিক। একটা গান শুধু তো মানে রবীন্দ্রনাথের গানে হয়তো সত্যি অনেক সময় মিউজিক আলাদা করে হয়তো সরিয়ে রেখেও আমরা গানটাকে ভাবতে পারি লিরিকের জায়গার থেকে,
কিন্তু শান্তনু ফিল্মের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। ফিল্মে মিউজিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক স্পেশালি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে গানগুলো যেহেতু ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবেই এসছে, গানগুলো বেসিক্যালি চরিত্রগুলোকে রিপ্রেজেন্ট করেছে, তো সেখানে শান্তনুদার মিউজিক কিন্তু এই গায়কীগুলোকে কি বলবো মানে অনুঘটকের মতো কাজ করেছে রাদার গাইবার জন্য। তো ঋতুদি, আমি এই গানগুলোর কথা তো শুনলাম, আমি বুলির চরিত্রের কথা যখন বলছিল বা এই গানের কথা, তখন আমার একটা কথা মনে হচ্ছিল যে যেটা বললে যে বুলি অনেক দুঃখ আছে কিন্তু সেটা চেপে রেখে ফ্যামিলির জন্য হাসছে, সেটা তো তোমাদেরও করতে হয় তাই না? খানিকটা মানে কোথাও গিয়ে যেন পর্দার ওপারে মানুষরা বুঝতেই পারে না, আমাদের তো জায়গা কাজের, আর ওইখান দিয়েই আমাদের মানে ওইখান থেকে শুরু করে ওখানেই শেষ করে দিয়ে আসতে হয়। আমরা যদি সব কিছু বয়ে নিয়ে আসি তখন ওটার রেশটা যেরকম বাড়ির পরিবারের উপর পড়ে, তখন এই জায়গার রেশটা যদি আমি ওখানে বয়ে নিয়ে যাই তাহলে সেটা কাজের। কিন্তু তুমি সেটা কিভাবে পারো? এটা একটা মানে অসম্ভব ঘটনা যে তুমি একই দিনে মানে তুমি তো মাল্টিটাস্কিং করতে রীতিমতো মানে সিদ্ধহস্ত। আমি তোমার শিডিউল শুনছিলাম বসে বসে এখানে। ইনফ্যাক্ট মানে আমাদের ইন্টারভিউর আগেও ঋতুদির সাথে কথা বলার জন্য বেশ কয়েকজন মানুষ বসে আছেন, এবং ইন্টারভিউর পরেও আরও কয়েকজন কথা বলবেন বসে, তার মাঝেও কথা বলে ঋতুদি কিন্তু হেসে ইন্টারভিউটা দিচ্ছেন, এই জন্যই ঋতুদি আমাদের খুব প্রিয়। আমি চেষ্টা করি যাতে একটা সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করার, কিন্তু প্রায়শই হয়ে ওঠে না সেটা। তবে আমার মনে হয় যে জীবনটা একটা পারপাসফুলভাবে ইউজ করব, মানে শুধুমাত্রই কাটিয়ে দেব না জীবনটা, একদমই হেলায় কাটাবো না। একটা থাকা খুব একটা লক্ষ্য বা একটা কাজ না, বিভিন্ন রকম কাজ আমি করতে চাই, সেগুলো দিয়ে জানি না কতটা আমি পারি করতে বা সেটা আমি চেষ্টা করি, তো দেখা যাক সেটা কতদূর আমি এগিয়ে নিয়ে যেতে পারি। তবে এই ধরনের ছবি যতদিন করব সেটা আমাকে ইন্সপায়ার করবে আরও অনেক অন্য কাজ করার, আরও অনেক ভালোবেসে মানুষকে কাছে টানার, তো সেইটা আমার মনে হয় যে এটা আমার ইনহেরেন্ট একটা নেচার, এবং আমি সেই জন্য চাই যে এই ধরনের ছবি মানে ভালোবাসার বাড়ির মতো ছবি বা মানে ভ্যালু আছে যে ধরনের ছবিতে, ভ্যালু সিস্টেমটাকে আমরা যদি জাগাতে পারি মানুষের মধ্যে, তাতে যদি আমার মানে আমার থ্রু দিয়ে এইটুকু কনভে আমি করতে পারি, তো আমার মতো করে একটা ছোট কাজ আমি করে যেতে পারি। তো সিনেমার ভাষাটাকে যদি আমরা মানে কার্যত কোথাও না কোথাও মানুষের মনে গিয়ে যদি সেটা মানে অ্যাপ্লিকেশন করে, কারণ সাহিত্য বা সিনেমা বা নানা রকম মানে ইনফ্লুয়েন্স মানুষকে বদলায় নানাভাবে, তো দেখা যাক আমাদের এই ছোট্ট ভালোবাসার বাণী যদি অনেক কিছুকে মানে অনেক বুলিকে যদি ইন্সপায়ার করে, অনেক বুলিকে। আর আমার মনে হয় প্রত্যেকের মানে প্রত্যেক বাড়ির মধ্যে কোনো না কোনো বুলি আছে জানো, কারণ মানে প্রত্যেকটা মেয়েই কিন্তু তাদের জীবনের সংগ্রামটা অনেকেই বুঝে করে, এবং আর এরকম তো মানে মানে চাকুরিজীবী মেয়ে তো প্রত্যেক ঘরে ঘরেই এখন, কিন্তু তাদের যন্ত্রণা তাদের মানে নিজেদেরকে ব্যক্ত করা ইজ ভেরি ডিফিকাল্ট কিছু কিছু ক্ষেত্রে। আমরা ব্যক্ত করতে পারি, দশজনের সাথে মিশতে পারি, অনেকে পারে না। এবং বুলির গল্পটা এরকমই যে ও সত্যি একটা নিম্ন মধ্যবিত্ত, তাই জন্য আমি সারা ছবিতে তুমি যদি দেখো আমি একটা অদ্ভুত অগোছালো ব্যাপার মেনটেন করেছি, একদম একদম, এবং একটা ক্লান্তির ছাপ, কারণ এই পরিবারের যে জায়গাটা ছিল যে মানে দেখো ওরা তো মানে খুবই মানে খুব কষ্টের মধ্যে আছে, তাই কষ্টের ছাপটা চেহারার মধ্যে থাকা দরকার, মানে ওই কষ্টের ছাপের মধ্যেই আনন্দ, ওটার মধ্যেই হয়তো যখন চাকরি পাচ্ছে ও তখন একটু সাজ শাড়িটা একটু বদলানো, তো যেটা খুব ন্যাচারাল প্রত্যেক বাড়িতেই প্রত্যেক মেয়েদের মধ্যেই সেটা হয়ে থাকে, তো সেই সেই জায়গাগুলো আমি চেষ্টা করেছি আর কি। তো আমার মনে হয় যে এরকম নিম্ন মধ্যবিত্ত পরিবারে প্রচুর বুলি আছে যারা হয়তো এভাবে রাস্তায় নামে এবং তাদের পিছনের সব দুঃখগুলোকে তাদের একটা কোথাও না কোথাও গিয়ে সেইগুলো তাদের মানে স্ট্রেংথ হয়ে যায়, মনের জোর দিয়ে সেটাকে ওভারকাম হয়ে যায়। আর আরেকটা কথা ঋতুদি, যে তিনটে ছবি আমরা দেখেছি তোমার, সেই তিনটে ছবি কিন্তু প্রত্যেকটা চরিত্রে খুব দৃঢ়তা আছে একটা, এখানেও তাই আমরা দেখতে পাচ্ছি, তো এইটা বোধ হয় কমন ফ্যাক্টর এই মানে ছবিগুলোর ক্ষেত্রে। আমি চেষ্টা করি দেখো
দৃঢ়তা বলতে হ্যাঁ মানে গল্পগুলো সেভাবেই বাছা হয়েছে যাতে একটা মেয়েদের মধ্যে সেই দৃঢ়তাটা জন্ম নিক, কারণ এরকম বহু ক্ষেত্রে হয়েছে যে সত্যি বাবার জুটমিল বন্ধ হয়ে গেছে, সত্যি বাবা অপারগ হয়ে গেছেন, আবার সংসার চালাতে পারছেন না। তো অনেক গল্প ঘটনা আমরা কাগজে পড়ি, কিন্তু সত্যিকার দেখতে গেলে যারা সত্যি দায়িত্ব নেয় সেই পরিবারগুলোর, তাদের যে কী কষ্ট, আমরা তো শুধু অভিনয় করছি, কিন্তু আমার মনে হয় যে ওই কষ্টটার মধ্যে দিয়ে যাওয়াটা যে কী ধরনের যন্ত্রণা সেটা বোধহয় যে যায় সেই বোঝে। আর সেই প্রতিকূলতাগুলোকে হাসি মুখে মেনে নিতে, কারণ সে বারবার সবার সামনে দেখাতে পারে না যে এই পরিবারের জন্য যেটা সে করছে তার জন্য সে খুব দুঃখী। মানে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে বের করেছেন উনি আর কি। মানে তো আমার মনে হয় যে এই সেই দুঃখের জায়গাগুলো খুব সুন্দর এসছে, এবং তার মধ্যেই প্রেমের জায়গা এসছে, এবং তার মধ্যেই মানে জয়তির গানগুলো একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গায় হ্যামার করেছে, এবং সেই গানগুলো যেন কথা হয়ে গেছে কিছুক্ষণ পরে। আমার মনে হয় চিত্রা সেনের সঙ্গে যেই জায়গাটা আছে মানে এই ছবিতে, ডায়েরি এক্স্যাক্টলি, ওনারও না বলা কথা, ওনার ভাষা, ওনার গান মানে সে বুলির মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তুমি যদি একটু ওই জায়গাটা একটু বলো। আর চিত্রা সেনও একজন অত্যন্ত দক্ষ অভিনেত্রী। একদম একদম। অ্যাকচুয়ালি ওই গানটার মানে স্টোরিটা, মানে গানটাই যেভাবে গেছে, গানের মধ্যে ইটসেলফ ওনার জীবনের প্রত্যেকটা চাওয়া পাওয়ার গল্পগুলো আছে। অনেকটা বড় গান, আমি লেস ইজ মোর একটু গাও প্লিজ। ওইটা এটা ভীষণ শক্ত গান যেটা তুমি গাও। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, গোপন বিজন ঘরে। বাহ, আমার ধারণা যে আমাদের দর্শকদেরও নিশ্চয়ই সেই অনুভূতিটা হবে যে কোথাও গিয়ে যেন একটা ধাক্কা মারে এই গানটা। এবং আমার মনে হয় যে এই গানের জায়গাগুলো উনি এত সুন্দরভাবে তৈরি করেছেন, এবং এবং প্রত্যেক ছবিতেই উনি গানের মুহূর্তগুলো এত সুন্দরভাবে তৈরি করেন যে সেখানে মানে যেটা বলছিলাম গান যেন কথা হয়ে যায়। তো এখানে খুব বিশেষ কিছু মুহূর্ত আছে, এবং প্রেমের জায়গাটাও এখানে খুব সাটলভাবে উনি ব্যবহার করেছেন। এবং এই ছবিতে যে নায়ক প্রতীক, সে এখন খোকা বাবু করে খুব ফেমাস, এবং কিন্তু প্রতীককে একেবারে অন্য রূপে অন্যভাবে দেখা যাবে। সুইট, খুব সুইট, ওদের প্রেমের সুইট, আর ও এত ভালো করেছে অভিনয়, এত ইনোসেন্ট একটা ক্যারেক্টার, হ্যাঁ খুব ইনোসেন্ট। আর ওর মধ্যে যেটা ছিল যে মানে ওই যেটা মানে তরুণ মজুমদারের যেটা মেন মানে আমি বলবো যে মানে ইউএসপি যেটা বলে বা ফোর্টে, সেটা হচ্ছে ওনার সিম্পলিসিটি। এই যে সিম্পলিসিটি প্রত্যেকটা চরিত্রের মধ্যে কোথাও না কোথাও একটা সিম্পলিসিটি আছে, মানে সে নায়কই হোক, নায়িকাই হোক, তার মা হোক, তার মানে ভাই বোন হোক, মানে কোথাও গিয়ে ওই সিম্পল লাইনটা যেন প্রত্যেক মুহূর্তে বেরিয়ে আসে। একদম একদম। তো এই ছবিটা গান ছাড়া ইনকমপ্লিট না, আজকে আমাদের গান ছাড়া ইনকমপ্লিট। তো আমি শেষ করব, আরো অনেক কথা রয়ে গেল, আপনাদের বলি যে ভালোবাসার বাড়ির খোঁজ আমাদের সকলেরই থাকে, আপনার রয়েছে, আমার রয়েছে। যদি খুঁজে না পান তাহলে ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, তাই তো, 9 ফেব্রুয়ারি হলে গিয়ে হয়তো খুঁজে পেতে পারেন সেই ভালোবাসার বাড়ি। তাই হলে গিয়ে দেখুন বাংলা ছবি, এবং বাকি বাংলা ছবির খবর রাখতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। তবে শেষটা আমি নয়, আজ করবেন জয়তী। ও গো নদিয়া পন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা,
ও গো নদিয়া বন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা, আমি সদা অচল রাখি গভীর চলা গোপন রাখে, ও গো নদিয়া বন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা, ও নদিয়া বন বেগে পাগল পারা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।